ইয়াত আমি ইয়াৰ জনসাধারণক আমি নিরাপদ শাক পাচলি যত আমার কোনো ধরনের কীটনাশক বা আর আমার নাগরিকে যাতে সুন্দরভাবে এই খাদ্য সামগ্রীর খিনি গ্রহণ করব পারে তার কারণে আমি আমি কৃষি বিভাগের পর আমি কৃষকসকলক যোনে এই শাক পাচলি খেতি করতে আমার অনুমোদিত হারত আমার কীটনাশক বা ইয়াতে বিক্রি করে আমার পরিবার আমি খুব সুন্দরভাবে চলাই আছো। কিন্তু আমি একমত যে কীটনাশক দ্রব্য ব্যবহার করে এই সবজিবিলাক পাচলিবিলাক শাক পাচলিবিলাক উৎপাদন করে আমার ভবিষ্যৎ প্রজন্মক অধঃপতনলৈ লৈ যাব বলে হেৰি কৰি আছে। ইয়ার বাবে আমি একমত যাতে এবিলাক বন্ধ করে এই বিষাক্ত কীটনাশকবিলাক দ্রব্যবিলাক বন্ধ করে যাতে একটা ভাল পর্যায়ত খেতিয়কবিলাকে উৎপাদন করে শস্যবিলাক শাক পাচলিবিলাক উৎপাদন করে যাতে আমাক দিয়ে আর আমি সেই শস্যবিলাক এই শাক পাচলিবিলাক আমি কিনে আনি আমি গুৱাহাটী মহানগরী ভালদরে যাতে বিক্রি করে দুই পয়সা লাভবান করবো আর করে আছে। সেই কীটনাশক দ্রব্যবিলাক কিন্তু কৃষকসকলে বনোৱা নাই, সেইবিলাক দ্রব্য যি কোম্পানিয়ে বনাই আছে, যি ফেক্টরিত বনাই আছে, মই মোৰ মতে ভাবো যে ফেক্টরিত পুনপ্রথমে হাত দিব লাগে। কারণ সেই ফেক্টরিবিলাক যদি বন্ধ হয়ে যায় আলটিমেটলি কৃষকবিলাকে সেই বস্তুবিলাক সেই কীটনাশক দ্রব্যবিলাক বিষাক্ত দ্রব্যবিলাক নাপায়, আর যেতিয়া নাপাব তেতিয়া রাসায়নিক পদ্ধতি বাদ দি জৈবিক পদ্ধতিলৈ খেতি করা আরম্ভ করব। আর মই এইখিনি কই মোৰ ক্ষুদ্র ক্ষেত্র।